একদিন ছিল এক ঝড় বৃষ্টির রাত। জঙ্গলের পথ দিয়ে অফিস থেকে রাজু বাড়ি ফিরছিল। ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে সে আশ্রয় খুঁজছিল। কোন সময় সে একটি বাড়ি দেখতে পায় যেটি দোতলা। তারপর সে একটি কটেজ দেখতে পায় যেটি গাছের ওপরে ছিল। তারপর সে একটি কুঁড়ে ঘর দেখতে পায় যেটি খড়ের ছাউনি দেওয়া। এবার ভালো করে দেখে বলো বন্ধুরা, 1, 2 আর 3 নম্বর ঘরের মধ্যে কোন ঘরটিতে এই ঝড়ঝলের রাতে রাজু সুরক্ষিত থাকবে? এই উত্তরটি জানার আগে বন্ধুরা, তোমরা যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। রাজু 3 নম্বর বাড়িতে আশ্রয় নেয়নি কারণ সেটি ছিল খড়ের, যে কোনো মুহূর্তে সেটি ভেঙে যেতে পারে। 2 নম্বর বাড়িতে রাজু আশ্রয় নেয়নি কারণ সেটি ছিল একটি গাছের ওপরে, যে কোনো মুহূর্তে সেই ঝড়ে বাড়িটি উড়ে যেতে পারে। রাজু প্রথম বাড়িটিতে আশ্রয় নিয়েছিল কারণ সেটি ছিল দালান এবং দোতলা, তাই ঝড় বৃষ্টি থামা পর্যন্ত রাজু সেই দালান বাড়িটিতেই আশ্রয় নিয়েছিল। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।